টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো। এখনকার পর্বে আমি এই অঙ্কটা সমাধান করাবো। অঙ্কটা কিন্তু মহা গুরুত্বপূর্ণ এবং অনেক বড় হয় বলে তোমরা অনেকেই অঙ্কটা করতে চাও না, বাট তুমি যদি কিছু স্টেপ জাম দিতে পারো এবং সহজভাবে যদি করতে শিখো তাহলে দেখবা যে অঙ্কটা একেবারে সহজ। কয়েকবার প্র্যাকটিস করবা দেখবা যে অঙ্কটা অনেক মজার এবং সহজ এবং অঙ্কটা করতে অনেক ভালো লাগতেছে। দেখো অঙ্কটা বলা আছে, যদি এ বি লগ কে বেস এ বি ভাগ এ প্লাস বি ইকুয়াল টু বি সি লগ কে বেস বি সি ভাগ বি প্লাস সি ইকুয়াল টু সি এ লগ কে বেস সি এ ভাগ সি প্লাস এ হয়, তবে দেখাও যে এ টু দি পার এ ইকুয়াল টু বি টু দি পার বি ইকুয়াল টু সি টু দি পার সি। দেখো প্রশ্নে বলা আছে এইটা ইকুয়াল টু এইটা ইকুয়াল টু এইটা যদি হয় তবে দেখাও যে এ টু দি পার এ ইকুয়াল টু বি টু দি পার বি ইকুয়াল টু সি টু দি পার সি। তো এইটা আমাকে দেখাতে হবে, তাহলে কি করা যায় অঙ্কটা? দেখো এখানে কিন্তু আমার লগ বাদ দিতে হবে, আমার যদি আমার এই যেটা প্রমাণ করতে বলছে এটা যদি আমাকে আনতে হয় সেক্ষেত্রে যেভাবে হোক লগ বাদ দিতে হবে। তো আমরা প্রথমে মনে করে নিব, মনে করে নিই যে এইটা ইকুয়াল টু এইটা ইকুয়াল টু এইটা ইকুয়াল টু পি ধরে নিয়েছি, আমরা ধরে নিয়েছি এইটা ইকুয়াল টু এইটা ইকুয়াল টু এইটা ইকুয়াল টু পি ধরে নিয়েছি। তাহলে আমরা এইটা ইকুয়াল টু পি লিখতে পারি, আবার এইটা ইকুয়াল টু পি লিখতে পারি, আবার এইটা ইকুয়াল টু পি লিখতে পারি। তো আমরা লিখেছি এইটা ইকুয়াল টু পি লিখেছি, এইটা ইকুয়াল টু পি লিখেছি। এরপরে আমরা আর গুণন করেছি, দেখো আর গুণন করেছি, দেখো আর গুণন করলে পি এর নিচে হরে আছে হচ্ছে ওয়ান, ওয়ানের সাথে এইটা গুণ করলে এইটাই হয়, আর পি দিয়ে এই দুইটা গুণ হবে, তার মানে এ আর পি গুণ করলে হয় এ পি, আর এই প্লাস বি আর পি গুণ করলে হয় হচ্ছে বিপি। এখন আমরা অঙ্কের চাহিদা অনুসারে আমরা উভয় পক্ষকে এ বি দ্বারা ভাগ করব। যদি আমরা এখানে এ বি দ্বারা ভাগ করি তাহলে এ বি আর এ বি কাটা যাবে, কেটে গেলে থাকবে লগ কে বেস এ বি থাকবে, আর এইখানে যদি আমরা এ বি দ্বারা ভাগ করি তাহলে দেখো এ আর এ কাটা যাবে, থাকবে হচ্ছে পি ভাগ বি, প্লাস এখানে যদি আমরা এ বি দ্বারা ভাগ করি তাহলে বি আর বি কাটা, থাকবে হচ্ছে পি ভাগ এ। আমরা উভয় পক্ষকে এ বি দ্বারা ভাগ করেছি, এ বি দ্বারা ভাগ করে আমরা এটা পেয়েছি। এখন দেখো লগ কে বেস এ বি যদি গুণ আকারে থাকে, যদি গুণ আকারে থাকে আমরা লিখতে পারি লগ কে বেস এ প্লাস লগ কে বেস বি, আমরা লগের সূত্র অনুসারে এটা লিখতে পারি যদি গুণ আকারে থাকে। দেখো এখানে গুণ এখানে আছে লগ কে বেস এ বি, এ আর বি গুণ আকারে আছে, যদি গুণ আকারে থাকে তাহলে লগ কে যদি আমরা এই এর সাথে এবং বি এর সাথে দিই তাহলে মাঝখানে কিন্তু প্লাস আসবে, তার মানে হবে হচ্ছে লগ কে বেস এ প্লাস লগ কে বেস বি হবে, আর পি বাই এ আগে লিখছি পি বাই বি পরে লিখছি, আমরা এটাকে এক নং সমীকরণ দিয়েছি। তার মানে আমার দেখো এ বি লগ কে বেস এ বি ভাগ এ প্লাস বি ইকুয়াল টু পি ছিল, এইখান থেকে আমরা পেয়েছি লগ কে বেস এ প্লাস লগ কে বেস বি ইকুয়াল টু পি বাই এ প্লাস পি বাই বি, আমরা এটাকে এক নং সমীকরণ দিয়েছি। এখন যদি আমরা এইটা ইকুয়াল টু পি লিখি, এখানে দেখো আমার এখানে ছিল এ বি ছিল, এ বি ছিল, তাই এখানে লগ কে বেস এ প্লাস লগ কে বেস বি ইকুয়াল টু হয়েছে পি বাই এ প্লাস পি বাই বি হয়েছে, এটা আমরা এক নং দিয়েছি। অনুরূপভাবে যদি আমরা এইটা ইকুয়াল টু পি লিখি, এখানে কিন্তু বি আর সি আছে, দেখো বি সি লগ কে বেস বি সি ভাগ বি প্লাস সি ইকুয়াল টু যদি আমরা পি লিখি তাহলে আমরা অনুরূপভাবে কী পাবো, যেহেতু এখানে এ বি ছিল তাই আমরা এখানে এ বি পেয়েছিলাম, এখন যেহেতু বি সি আছে তাই আমরা অনুরূপভাবে পাবো হচ্ছে এইটা ইকুয়াল টু যদি পি লিখি সেক্ষেত্রে পাবো হচ্ছে, দেখো এখানে বি আর সি আছে তাই পাবো হচ্ছে লগ কে বেস বি প্লাস লগ কে বেস সি ইকুয়াল টু পি বাই বি প্লাস পি বাই সি পাবো, এটা দুই নং দিয়েছি। দেখো যদি আমরা এইটা ইকুয়াল টু পি লিখি, দেখো আমরা এইটা ইকুয়াল টু পি লিখছি, লিখে আমরা এক নং সমীকরণ পেয়েছি, এখানে এ বি ছিল তাই আমরা পেয়েছিলাম লগ এ বেস কে বেস এ প্লাস লগ কে বেস বি ইকুয়াল টু পি বাই এ প্লাস পি বাই বি, এটা আমরা এক নং দিয়েছিলাম। আমি যদি এখন এইটা ইকুয়াল টু পি লিখি তাহলে অনুরূপভাবে এখানে যেহেতু বি আর সি আছে তাহলে আমরা এখানে কী পাবো, লগ কে বেস বি পাবো প্লাস লগ কে বেস এখানে সি পাবো ইকুয়াল টু পি বাই এ ছিল, তার মানে এখানে বি আর সি আছে, তার মানে পি বাই বি প্লাস
পি বাই সি পাবো, এটা হচ্ছে দুই নং দিয়েছি। এবার যদি আমরা এইটা ইকুয়াল টু পি লিখি তাহলে আমরা অনুরূপভাবে এইটার মতোই আমরা কি পাবো, এখানে আছে সি আর এ আছে, তাহলে আমরা এখানে লগ কে বেস এ পেয়েছিলাম, পাবো হচ্ছে লগ কে বেস, আমরা পাবো হচ্ছে সি পাবো যেহেতু সি আর এ আছে, প্লাস লগ কে বেস বি, বি এর স্থলে আমরা পাবো হচ্ছে এ, তার মানে লগ কে বেস এ পেয়েছি ইকুয়াল টু, এখানে দেখো পি বাই এ ছিল, তার মানে পি বাই আমরা সি পাবো, প্লাস পি বাই বি ছিল, বি এর স্থলে আছে হচ্ছে এ, তার মানে পি বাই এ পাবো। এটা আমরা তিন নং সমীকরণ দিয়েছি। দেখো আমরা অনুরূপভাবে এইটা ইকুয়াল টু যদি পি লিখি তাহলে এইটার মতো করে আমরা এটা লিখতে পারি, তার মানে আমরা পেলাম হচ্ছে এক নং সমীকরণ, আর এইটা ইকুয়াল টু পি লিখে এটা হচ্ছে দুই নং সমীকরণ, এইটা ইকুয়াল টু পি লিখে আমরা তিন নং সমীকরণ পেয়েছি। যদি আমরা এইটা ইকুয়াল টু পি লিখে এরকম ক্যালকুলেশন করতাম, করলে কিন্তু আমরা এইটাই পেতাম, সেক্ষেত্রে আমার অঙ্কটা অনেক বড় হয়ে যেত। আবার এইটা ইকুয়াল টু পি লিখে যদি আমরা ক্যালকুলেশন করতাম, করে আমরা এইটাই পেতাম, এই তিন নং সমীকরণই পেতাম, সেক্ষেত্রে আমার অঙ্কটা অনেক বড় হয়ে যেত। যেহেতু এখানে এ বি ছিল তাই আমরা অনুরূপভাবে, যেহেতু এখানে বি সি তাই এ বি এ আর বি যেখানে যেখানে ছিল সেখানে সেখানে আমরা বি আর সি দিয়ে দিয়েছি। আর দেখো এইটার ক্ষেত্রে, এইটার ক্ষেত্রে যেহেতু এখানে এ বি ছিল আর এখানে আছে হচ্ছে সি এ, তাই এ বি এর স্থলে সি আর এ দিয়ে দিয়েছি, দিয়ে আমরা তিন নং সমীকরণ দিয়েছি। এখন দেখো অঙ্কটা খুব সহজে হয়ে যাবে, আমরা এখন এক দুই ও তিন নং সমীকরণ যোগ করব। যদি যোগ করার সময় আমরা একটু চেষ্টা করব যে এক লাইন জাম দিয়ে যোগ করার, এইটা প্লাস এইটা প্লাস এইটা হওয়ার কথা। দেখো লগ কে বেস এ প্লাস লগ কে বেস এ সমান হবে কিন্তু টু লগ কে বেস এ, আমি একবারে লিখে দিয়েছি। এবার দেখো লগ কে বেস বি প্লাস লগ কে বেস বি, একটা লগ কে বেস বি আর একটা লগ কে বেস বি সমান হবে টু লগ কে বেস বি। এরপরে দেখো লগ কে বেস সি একটা আর এখানে আর একটা, তাহলে যোগ করলে হবে টু লগ কে বেস সি হবে। এরপরে দেখো পি বাই এ এখানে একটা আছে আর এই পি বাই এ এখানে একটা আছে, তাহলে পি বাই এ পি বাই এ একটা আর একটা যোগ করলে হবে টু পি বাই এ, মানে হবে হচ্ছে টু পি বাই এ, একবারে লিখে দিয়েছি। এবার দেখো পি বাই বি একটা আর এখানে পি বাই বি একটা, এ একটা আর এ একটা যোগ করলে দুইটা হবে, মানে টু পি বাই বি হবে। এরপরে দেখো পি বাই সি একটা, এখানে এইখানে আছে একটা আর আর একটা আছে, দেখো পি বাই সি এখানে আছে একটা, এইটা আর এইটা যোগ করলে হবে টু পি বাই সি। মূল কথা এক দুই এবং তিন নং সমীকরণ তুমি যোগ করো, যোগ করে যদি যোগ করো সেক্ষেত্রে এইটা পাবা। তুমি যদি ওই একেবারে ভেঙে ভেঙে যোগ করতে যাও সেক্ষেত্রে অনেক বড় হয়ে যাবে। যদি তুমি এইটা প্লাস এইটা প্লাস এইটা ইকুয়াল টু এইটা প্লাস এইটা প্লাস এইটা লিখো, লেখার পরের লাইনে আসবে কিন্তু এইটাই আসবে। এবার আমরা উভয় পক্ষকে টু দ্বারা ভাগ দিয়েছি, কারণ এখানে টু আছে, 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 তাই উভয় পক্ষকে টু দ্বারা ভাগ করেছি। তাহলে টু দ্বারা ভাগ করলে টুডা কাটা যাবে, কেটে গেলে থাকবে লগ কে বেস এ থাকবে, এখানকার টুডা কাটা যাবে, এখানকার টুডা কাটা যাবে, এখানকার টুডা কাটা যাবে, এখানকার টুডা কাটা যাবে, এখানকার টুডা কাটা যাবে। সুতরাং যেটা থাকবে এটাকে আমরা দিয়েছি চার নং সমীকরণ। এখন আমরা চার নং সমীকরণ থেকে এক নং সমীকরণ বিয়োগ করবো একবার, চার নং সমীকরণ থেকে দুই নং সমীকরণ বিয়োগ করবো আরেকবার, আর চার নং সমীকরণ থেকে তিন নং সমীকরণ বিয়োগ করবো আরেকবার, তাহলে কিন্তু আমার কাঙ্ক্ষিত প্রমাণ আমরা প্রায় পেয়ে যাব। তাহলে আমরা চার নং সমীকরণ থেকে এক নং সমীকরণ বিয়োগ করি, তাহলে লিখছি চার নং হতে এক নং বিয়োগ করি। যদি বিয়োগ করি দেখো চার নং হতে আমরা এক নং যদি বিয়োগ করি, আমরা লিখে লিখে করলে অনেক বড় হয়ে যাবে, তাহলে এইটা বিয়োগ যখন আমরা এইটা করব তাহলে এগুলার চিহ্ন কিন্তু চেঞ্জ হয়ে যাবে, যেহেতু বিয়োগ করতেছি এটার থেকে এটা বিয়োগ করতেছি, চার নং সমীকরণ থেকে এক নং সমীকরণ বিয়োগ করতেছি, বিয়োগ করলে এগুলার চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, তার মানে এই লগ কে বেস এ আর লগ কে বেস এ কাটা যাবে, কারণ এটা চিহ্ন প্লাস ছিল মাইনাস হবে, আর লগ কে বেস বি এটা প্লাস আর এটা মাইনাস হয়ে যাবে, যেহেতু বিয়োগ করতেছি তার মানে এটা আর এটা কাটা যাবে, থাকবে হচ্ছে লগ কে বেস সি থাকবে, তাহলে লগ কে বেস সি লিখছি, আর এইটার থেকে এটা বিয়োগ করলে এগুলোর চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, তার মানে পি বাই এ আর এই পি বাই এ কাটা যাবে, পি বাই বি আর এই পি বাই বি কাটা যাবে, থাকবে পি বাই সি থাকবে, তার মানে লগ কে বেস সি ইকুয়াল টু হবে পি বাই সি হবে। এখন আমরা আর গুণন করেছি, দেখো আর গুণন করেছি অথবা তুমি এটাও বলতে পারো উভয় পক্ষকে সি দ্বারা গুণ করছি। দেখো এই পক্ষে যদি আমরা সি দ্বারা গুণ করি তার মানে সি লগ কে বেস সি
আর এক্ষেত্রে সি দ্বারা গুণ করি, সি আর সি কাটা থাকে ইকুয়াল টু হচ্ছে থাকে হচ্ছে পি। দেখো লগের প্রথমে যেটা থাকে সেটা কিন্তু পাওয়ার হয়ে যায়, তার মানে লগ কে বেস সি টু দি পাওয়ার সি ইকুয়াল টু পি হবে। এটাকে আমরা 5 নং সমীকরণ দিয়েছি। এখন আমরা 4 নং থেকে 2 নং সমীকরণ বিয়োগ করব। একই রকমভাবে আমরা 4 নং থেকে 2 নং সমীকরণ যদি বিয়োগ করি, বিয়োগ করলে আমরা এইটা পাবো। দেখো 4 নং থেকে 2 নং যদি বিয়োগ করি, বিয়োগ করলে চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে, তার মানে লগ কে বেস বি আর লগ কে বেস বি কাটা যাবে, লগ কে বেস সি আর লগ কে বেস সি কাটা যাবে, থাকবে হচ্ছে লগ কে বেস এ থাকবে। আর দেখো এটার থেকে এটা বিয়োগ করলে এখানে পি বাই বি আর পি বাই বি কাটা যাবে, পি বাই সি আর পি বাই সি কাটা যাবে, থাকবে পি বাই এ থাকবে, পি বাই এ থাকবে। এবার আমরা উভয় পক্ষকে এ দ্বারা গুণ করছি, কারণ আমার প্রমাণে কিন্তু এ টু দি পাওয়ার এ আছে, তাই আমরা উভয় পক্ষকে এ দ্বারা গুণ করছি, এই পক্ষে এ দ্বারা গুণ করছি আর এই পক্ষে এ দ্বারা গুণ করলে এ আর এ কাটা, থাকবে হচ্ছে পি। তার মানে এ লগ কে বেস এ ইকুয়াল টু আমরা পি পাবো। প্রথমে যে এ আছে এটা কিন্তু পাওয়ার হয়ে যাবে, লগের ক্ষেত্রে নিয়ম হচ্ছে লগের প্রথমে যেটা থাকে সেটা পাওয়ার হয়ে যায়, তার মানে লগ কে বেস এ টু দি পাওয়ার এ ইকুয়াল টু পি হবে। এটা আমরা 6 নং সমীকরণ দিয়েছি। এরপর আমরা 4 নং হতে 3 নং সমীকরণ বিয়োগ করব। 4 নং হতে 3 নং সমীকরণ বিয়োগ করি, যদি আমরা এইটার থেকে এটা বিয়োগ করি তাহলে লগ কে বেস সি আর লগ কে বেস সি কাটা যাবে, লগ কে বেস এ আর লগ কে বেস এ কাটা যাবে। যেহেতু এইটার থেকে এটা বিয়োগ করতেছি তার মানে এগুলো চিহ্ন কিন্তু চেঞ্জ হয়ে যাবে, কাটাকাটি করলে আমার থাকবে হচ্ছে লগ কে বেস বি থাকবে, তার মানে লগ কে বেস বি থাকবে। এইটার থেকে এটা যদি বিয়োগ করো, বিয়োগ করলে পি বাই বি পাবে, বিয়োগ করো বিয়োগ করলে পাবে। এবার আমরা উভয় পক্ষকে বি দ্বারা গুণ করছি, এখানে বি দ্বারা গুণ করছি আর এখানে বি দ্বারা গুণ করলে বি আর বি কাটা, থাকে হচ্ছে পি। এবার লগের প্রথমে যে বি আছে এইটা কিন্তু পাওয়ার হয়ে যাবে লগের নিয়ম অনুসারে, তার মানে এই বিটা পাওয়ার হয়ে যাবে, তার মানে হবে লগ কে বেস বি টু দি পাওয়ার বি ইকুয়াল টু পি হবে। এটা আমরা 7 নং সমীকরণ দিয়েছি। এখন দেখো সবচেয়ে মজার ব্যাপার সেটা হলো আমরা 5 নং সমীকরণে সমানের এই পাশে পেয়েছি পি, পি পেয়েছি, 6 নং সমীকরণের সমানের এই পাশে পি পেয়েছি, 7 নং সমীকরণের সমানের এই পাশে পি পেয়েছি। তাহলে 5, 6 এবং 7 এই 3টা সমীকরণ থেকে আমরা কি পাবো, যেহেতু এখানেও পি আছে এখানেও পি আছে এখানেও পি আছে, তার মানে আমরা লিখতে পারি কি এইটা ইকুয়াল টু এইটা ইকুয়াল টু এইটা লিখতে পারি, কারণ সমানের এই পাশে এইখানেও পি এইখানেও পি এইখানেও পি। তাই আমরা বলবো যে 5, 6 ও 7 নং সমীকরণ হতে পাই, যেহেতু এই পাশ সমানের ওই পাশে পি আছে তাই আমরা লিখবো এইটা ইকুয়াল টু এইটা ইকুয়াল টু এইটা আমরা লিখেছি। এবার দেখো আমরা এখানে আছে লগ কে বেস, এখানেও আছে লগ কে বেস, এখানে আছে লগ কে বেস, তাহলে আমরা লগ কে বেস আমরা প্রত্যেক পক্ষ থেকে লগ কে বেস আমরা বাদ দিয়ে দিব, তাহলে লগ কে বেস বাদ দিলাম, লগ কে বেস বাদ দিলাম, লগ কে বেস বাদ দিলাম, থাকবে হচ্ছে সি টু দি পাওয়ার সি ইকুয়াল টু এ টু দি পাওয়ার এ ইকুয়াল টু বি টু দি পাওয়ার বি থাকবে। এবার এটাকে আমরা সাজাই লিখব, কারণ আমার প্রমাণে এরম সাজানো আছে, তাই এইটারে আগে লিখছি এ টু দি পাওয়ার এ ইকুয়াল টু বি টু দি পাওয়ার বি ইকুয়াল টু সি টু দি পাওয়ার সি লিখছি। এটাই কিন্তু দেখাতে বলেছিল, দেখানো হলো, দেখো কত সহজেই অঙ্কটা হয়ে গেছে। কিন্তু তুমি যদি একেবারে ভেঙে ভেঙে করতে যাও, অঙ্কটা মনে করো যে মিনিমাম তোমার 5 পৃষ্ঠা হয়ে যাবে, তখন কিন্তু তোমার অনেক বড় হয়ে যাবে এবং মনে হবে যে অঙ্কটা অনেক কঠিন। কিন্তু তুমি যদি একটু জাম দিয়ে অঙ্ক করতে পারো সবচেয়ে ভালো। মনে রাখবা যে অঙ্ক চেষ্টা করবা যে 2টা 1টা লাইন অবশ্যই জাম দেওয়ার, তবে আবার জাম দিতে যে হাত পা ভেঙে দিয়ে ফেলো না, একবারে প্রথম লাইন থেকে ডাইরেক্ট একবারে যদি তুমি শেষ লাইনে চলে আসো সেক্ষেত্রে তো অঙ্ক হলো না, সেক্ষেত্রে তো তোমাকে ছাড় ফেমবিন চশমা দিবে, মানে ডাবল জিরো দিবে। তো চাই না যে তোমরা কোনো ডাবল জিরো পাও। তো দেখো অঙ্কটা কিভাবে করেছি সংক্ষেপে বলতেছি। দেখো প্রশ্নে বলা ছিল এইটা ইকুয়াল টু এইটা ইকুয়াল টু এইটা যদি হয় তবে দেখাও যে এ টু দি পাওয়ার এ ইকুয়াল টু বি টু দি পাওয়ার বি ইকুয়াল টু সি টু দি পাওয়ার সি। তো আমরা প্রথমে মনে করে নিয়েছি এইটা ইকুয়াল টু এইটা ইকুয়াল টু এইটা ইকুয়াল টু পি আমরা মনে করে নিয়েছি, তাহলে আমরা লিখতে পারি এইটা ইকুয়াল টু পি লিখতে পারি, তাহলে আমরা লিখছি এইটা ইকুয়াল টু পি লিখছি। এরপরে দেখো আমরা আর গুণন করেছি, দেখো আর গুণন করেছি, আর গুণন করার পরে দেখো আমার এই উভয় পক্ষকে আমরা এ বি দ্বারা ভাগ করছি, ভাগ করলে এটা পাই। এবার দেখো লগ কে বেস এ গুণ বি আছে, তাহলে আমরা লিখতে পারি লগের সূত্র থেকে লগ কে বেস এ যেহেতু গুণ আছে তাই প্লাস লগ কে বেস বি আমরা লিখতে পারি, আর এখানে যা ছিল তাই এটাকে 1 নং সমীকরণ দিয়েছি। দেখো এইটা ইকুয়াল টু পি লিখে এখানে যেহেতু এ বি ছিল তাই লগ কে বেস এ প্লাস লগ কে বেস বি ইকুয়াল টু পি বাই
এ প্লাস পি বাই বি পেয়েছি, এটা এক নং দিয়েছি। অনুরূপভাবে যদি আমরা এইটা ইকুয়াল টু পি লিখি, এখানে যেহেতু বি সি আছে তার মানে এখানে এ আর বি এর স্থলে হবে বি আর সি হবে, হয়ে এটা আমরা দুই নং দিব। আবার এইটা ইকুয়াল টু পি লিখলে একইভাবে যেহেতু এখানে সি আছে, এর স্থলে সি এবং বি এর স্থলে যদি এ দেই, দিয়ে আমরা তিন নং সমীকরণ পাব। এবার আমরা যদি এক দুই এবং তিন নং সমীকরণ যদি যোগ করি, যোগ করলে আমরা এই লাইনটা পাব। এবার আমরা উভয় পক্ষকে টু দ্বারা ভাগ করব, করে আমরা চার নং সমীকরণ পাব। এখন আমরা চার নং সমীকরণ হতে এক নং সমীকরণ বাদ দিব, যদি বাদ দেই, বাদ দিলে আমরা পাবো লগ কে বেস সি টু দি পাওয়ার সি ইকুয়াল টু পি পাবো, এটা পাঁচ নং দিব। এরপর চার নং হতে দুই নং বিয়োগ করব, বিয়োগ করে আমরা ছয় নং দিব। চার নং হতে তিন নং বিয়োগ করব, করে আমরা সাত নং দিব। দেখো এখন চা পাঁচ ছয় সাত এই তিনটা সমীকরণকে বিশ্লেষণ করে আমরা দেখতেছি সমানের ওই পাশে কিন্তু এখানে পি আছে, এখানেও পি আছে, এইখানেও পি আছে। তাহলে আমরা পাঁচ ছয় এবং সাত নং সমীকরণ হতে কি পাই, এইটা ইকুয়াল টু এইটা ইকুয়াল টু এইটা আমরা পাই, সেটাই লিখছি। এখন আমরা উভয় পক্ষ থেকে আমরা লগকে বাদ দিয়েছি, বাদ দিলে এটা পাই। এবার আমরা সাজাই লিখছি, লিখলে আমরা পাই এ টু দি পার এ ইকুয়াল টু বি টু দি পার বি ইকুয়াল টু সি টু দি পার সি। এইটাই কিন্তু দেখাতে বলেছিল, এইটাই আমার দেখানো হলো। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো, তবে অঙ্কটা কয়েকবার চর্চা করবা, চর্চা করলে তোমার জন্য অনেক সুবিধা হবে। এখনকার পর্ব এখানেই শেষ করছি, পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বাই বাই।